আপনারা দেখছেন ট্রাইভ টিভি বাংলা আপনার সঙ্গে আমি আমার নাম শান্তনু নির্বাচন চলছে তার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের মিটিং এবং মিছিল চলছে মানে আমরা সবসময় যখন ভোট আসে না প্রত্যেকেই আমরা জনতার কথা বলছি আমরা আমরা কিন্তু এক্সাইটেড এবং টেন্স থাকি এক্সাইটেড কেন থাকি কাকে ভোট দেব কাকে ভোট দেবো ইস্যুস মাথায় চলে এবং কাকে ভোট দেবো আর টেন্স থাকি কেন যাকে ভোট দিচ্ছি সে কি জিততে পারবে অনেক কিছু আমরা কনসিডার করি আমরা ভাবি ভোট দেওয়ার আগে যে কোন কোন পয়েন্টস আমাদের মাথায় ঘোরে এবং সেই পয়েন্টসগুলো বিবেচনা করেই বিচার বিবেচনা করেই কিন্তু আমরা ডিসাইড করি এবং শুধু তাই নয় আমরা ডিসকাস পর্যন্ত করি বিভিন্ন বয়সের মানুষ বন্ধু বান্ধবের সঙ্গে ডিসকাস করে বাড়ির ফ্যামিলি মেম্বারদের সঙ্গে ডিসকাস করে যে কোন কোন টপিক কোন কোন ইস্যুস বলা যায় এইবার ভোটে ডিসাইডিং ফ্যাক্টর হতে যাচ্ছে তার মধ্যেই একটা খুব বড় টার্ম হলো। সংখ্যালঘু ভোট মাইনরিটি ভোটস কোন দিকে মাইনরিটি ভোটস মাইনরিটি ভোটস যাদের গভর্নমেন্ট কি তাদের সত্যি কি ডিসাইডিং ফ্যাক্টর কোন কোন রাজনৈতিক দল আমরা প্রত্যেকে জানি দিল্লির নেতারা আসছেন বঙ্গের নেতারা নেতা এবং নেত্রীরা তারাও কিন্তু এক একটা দল এক এক রকমভাবে কিন্তু মাইনরিটি ভোটকে প্রজেক্ট করছে অর্থাৎ যখন তারা বক্তৃতা দিচ্ছেন ভাষণ দিচ্ছেন পাবলিকের সামনে জনতার সামনে তারা সেই মতোই কিন্তু কাস্ট করছে বলা যায় এই নিয়েই আমাদের আজকের অর্থাৎ ভোটের ভবিষ্যৎ মাইনরিটি ভোট কতটা ভোটের ভবিষ্যতেরকে প্রভাবিত করতে পারে অর্থাৎ ডাইরেক্টলি প্রভাব ফেলতে কি পারে সত্যি কি মাইনরিটি ভোট ডিসাইডিং ফ্যাক্টর একটা গভর্নমেন্ট অর্থাৎ একটা সরকারের ক্ষেত্রে এই নিয়ে কিন্তু আমাদের আজকের ভোটের ভবিষ্যতের পর্ব আমার সঙ্গে আছেন পরিচয় করে দেব প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক এবং চিত্র পরিচালক ফিরোজ হোসেন আমার পাশে বসে আছেন ফিরোজবাবু আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত প্রথমেই যেটা আপনাকে আমি জিজ্ঞেস করবো নির্বাচন তো চলছে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব নির্বাচন এবং আমরা প্রত্যেকে কিন্তু ভোট দেওয়ার জন্য মিটিং মিছিলের জন্য একদম এই মুহূর্তে সবার প্রায়োরিটি কিন্তু সেটা সেইখানেই সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত যেভাবে ভোট হয়েছে আপনার চোখে আপনি প্রচুর ইলেকশন কাভার করেছেন এবং আপনার প্রচুর অভিজ্ঞতা কিভাবে ডিসক্রাইব করবে আমাদের তো চতুর্থ দফা নির্বাচন শেষ হলো বাকি আমাদের আর তিন দফা নির্বাচন এখনো পর্যন্ত পশ্চিম বাংলায় দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিতেই খুব নির্বিঘ্নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আরও সুন্দরভাবেই হতো যদি দিল্লি থেকে আমাদের নেতারা যদি উড়ে না আসতেন এটা কেন বলছেন দিল্লি থেকে যদি নেতারা উড়ে হ্যাঁ মানে যদি দেশের যখন সার্বিক দেশের যদি উন্নতি হয় তাহলে তাদেরকে আসতে হতো না এখানকার নেতাদের উপর ভরসা করে ভোট উতরানো যেত কিন্তু দিল্লি থেকে ঘন ঘন এই যে আসছেন এবং যে ধরনের বিষাদ ঘৃণা ভাষণ তার ফলে কি হচ্ছে এই রাজ্যের একটা শ্রেণী ভিতর ভিতর একটু সংগঠিত হয়ে যারা সেই এলাকায় মোটামুটি শক্তিশালী যাদেরকে ভোট দিলে জিতবে দিল্লির মসনদে গিয়ে বসতে পারবে ঠিক তাদেরকে ভোট দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছে আর কি বেশ বেশ এবং দক্ষিণবঙ্গে যদি আপনি ধরেন তাহলে এখানে তৃণমূল শক্তিশালী তৃণমূলকে এরকম যদি বলি যে দক্ষিণ এবং উত্তর আমরা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যদি তৃণমূলের হয় উত্তরবঙ্গ কি বিজেপি না উত্তরবঙ্গে বিজেপির নয় যেগুলো হয়েছিল সেগুলো তো উত্তরবঙ্গে এবার দেখছি তৃণমূলের বেশ প্রভাব এবং অনেক আসনেই তারা ছিনিয়ে নেবে জিততে পারবে তৃণমূল এবং সেটা আমরা এই চার দফা নির্বাচনে খানিকটা লক্ষ্য করছি আর কি যে প্রচার আবহাওয়া চলছে রাজ্যে জুড়ে আর কি সেটা খানিকটা লক্ষ্য করা যাচ্ছে আর আমাদের পরবর্তী যে নির্বাচনগুলো চলছে যে নির্বাচনের প্রচার যেগুলো দেখছি আমরা সেগুলোতে প্রধানমন্ত্রী মানে পরশুদিনও ছিলেন আমাদের রাজ্যে তো এই দেশের যে সর্বময় কর্তাকে চলে আসতে হয়েছে ছোটো ছোটো নির্বাচনের প্রচারে তো দেশে যদি উন্নতি করতেন তাহলে মনে আসতো তো না এই প্রসঙ্গে আমি আপনাকে থেকে জিজ্ঞেস করতে চাই যে আমরা যখন 2019 দেখেছি मोदी ছড় বলে একটা শব্দ ছিল বিরোধী দল থেকে যে নেতারা যারা আছেন তারাও কিন্তু মেনেছিলেন যে मोदी ছড় উঠেছে সেই ঝড় কোন একটা জায়গায় কি 2024 এ পাওয়া যাচ্ছে মানে ঝড়ের কি লেশমাত্র আপনি বুঝতে পাচ্ছেন যে তখন যে আমার কোনো সুনামি টাইপ হয়েছিল প্রত্যেকেই জানত মুখ্যমন্ত্রীও কিন্তু বলছেন মোদী আসবেন তিনি জানতেন সেখান থেকে কি কেবল চেঞ্জেস না সেই জায়গাটা থেকে একদম নিশ্চিত যে মোদীর সেই জায়গা নাই এবং যদি থাকতো তাহলে প্রধানমন্ত্রীকে এত ছোটাছুটি করতে হতো না এবং তাহলে দেশের প্রধান নির্বাচনী ইস্যু মুসলিমরা হতো না এখন তো নির্বাচনের পশ্চিম বাংলায় বিশেষ করে নির্বাচনের বিজেপির কোনো ইস্তেহার নাই তাদের হিন্দুস্তান কা মুসলিম মুসলমান তাদের মনে প্রধান ইস্যুই হচ্ছে মুসলিম মুসলিমদেরকে প্রধানমন্ত্রী বলে গেলেন ঘুষপেটিয়া মানে অনুপ্রবেশকারী মানে পশ্চিম বাংলার এবং ভারতবর্ষের সব মুসলমানই যেন অনুপ্রবেশ সাংঘাতিক শব্দ এটা ভয়ঙ্কর এবং মানে মুসলিমরা খুব আহত এই কথা শুনে এবং মুসলিমদের মুসলিমরা নাকি হিন্দু নারীদের মঙ্গল সূত্র ছিনে নেবে কেড়ে নেবে এই যে তাদের জন্ম হার বেশি অথচ কোনো পরিসংখ্যানায় দেখা যাচ্ছে না তাদের জন্ম হার কমে গেছে কারণ মুসলমানদের তাছাড়া তাদেরকে নানানভাবে তিনি কটুক্তি করছেন যে মুসলিমরা হিন্দুদের সম্পত্তি দখল করে নেবে তো সেই থেকে মুসলিমদের মধ্যে একটা মুসলিমরা কুড়ি পঁচিশ কোটি মুসলিম এই ভারতবর্ষে বাস করছে প্রধানমন্ত্রী তো গোটা ভারতবর্ষে উনি তো মুসলমানদেরও প্রধানমন্ত্রী মুসলমানরা তো সেটাই ভাবে উনি সবকা সাথ সবকা বিকাশ বলার সঙ্গে সঙ্গে মুসলিমরা অনেকটা আশ্বস্ত হয়েছিলেন যে না প্রধানমন্ত্রী অনেক পরিবর্তন করেছেন নিজেকে তাহলে আমি কি বলতে চাইছেন দু হাজার উনিশে যখন নির্বাচন হলো সেখানে কি মাইনরিটি ভোট সংখ্যালঘু ভোট মুসলিম ভোট যদি আমি বলি দর্শকরা জানতে চাইবেন দু হাজার উনিশে কি বিজেপি সমর্থন পেয়েছিলেন যেটা দু হাজার চব্বিশে প্রধানমন্ত্রীর এই সমস্ত স্টেটমেন্টের জন্য কি পাবেন না বলে আপনি মনে আসেন উনিশে পেয়েছিলো এবং এবারও খানিকটা মাইনরিটিরা ভোট দেখ না দেখ প্রধানমন্ত্রীর ওপরে খানিকটা কি বলবো আস্থা রাখছিল বেশ যে প্রধানমন্ত্রী মনে বিশ্বাস রাখছিল যে আমাদের প্রধানমন্ত্রী বেশ আমাদেরও প্রধানমন্ত্রী আমাদের মুসলিমরা কুড়ি পঁচিশ কোটি মুসলিম ভারতবর্ষে আছে তারা ভাবছিল যে প্রধানমন্ত্রী আমাদেরও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী যখন বলে দিয়েছেন ঘুষ পেটিয়া তখন তারা আর ভাবতে পারছে না কিরকম লাগছে দেশে হ্যাঁ যে মুসলিমরা তাহলে কি অনুপ্রবেশ করে প্রধানমন্ত্রী বলছেন যে হিন্দুদের মঙ্গল সূত্র কেড়ে নেবে মুসলিমদের স হিন্দুরা সম্প আরে মুসলিমরা কুড়ি পঁচিশ কোটি মুসলিম দরিদ্র এখানে সংখ্যালঘু দরিদ্র শ্রেণীর মুসলিমরা ভারতবর্ষে অধিকাংশই মুসলমানের বাস তারা কি করে এই সব কাজ কাণ্ড কারখানা ঘটাবে তবে তার তাদের যেহেতু ভোটাধিকার আছে তারা ভোট প্রয়োগ করবে এবং সেই ভোটের মাধ্যমে নির্বাচিত হবে এবং সেখানে তৃণমূলেরই প্রতি মানুষ বিশেষ করে পশ্চিমবাংলার মুসলিমরা এখন সেই দিকেই ঝুঁকছে শুধু তৃণমূল নয় যেখানে ভাববে যে বামপন্থী বা কংগ্রেসের জোট জিততে পারে সংখ্যালঘুরা সেখানে সংখ্যালঘুরা দেখুন যে দেশে আমরা যদি আপনাকে জিজ্ঞেস করি দু হাজার চব্বিশে আমরা আসবো মেইন টপিকে আমি পড়ে আসবো দু হাজার চব্বিশে কি আপনি মনে করছেন যে যদি মুসলিম সম্প্রদায়ের অর্থাৎ মাইনরিটি ভোট যা আছে বিজেপির বিরুদ্ধেই যাবে এবং যদি তৃণমূলকে তারা ভোট নাও দেয় জোট এখানে একটা ডিসাইডিং ফ্যাক্টর হতে যাচ্ছে কংগ্রেস কিন্তু সিপিএম আপনি সেটাকে বলতে চাইছি ডিসাইডিং ফ্যাক্টর মানে কংগ্রেসের যেখানে যেমন মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ মুর্শিদাবাদ উনি উনার যে প্রতিদ্বন্দ্বী তৃণমূলের আবু তাহের আবু তাহের খান তার থেকে মোহাম্মদ সেলিমের একটা আলাদা ইমেজ সেখানে আছে অ্যাকসেপ্টেন্স আছে এবং এবং মুর্শিদাবাদ কিন্তু মানে বলতে পারেন জন্মগতভাবে একটা মানুষরা কংগ্রেসি হ্যাঁ কংগ্রেসি তো কংগ্রেসের লোকরাই তো তৃণমূলে এসছে তৃণমূলের ভোট তো সেখানে আবু তাহের খান ওই সিটে তার আগে মান্নান হোসেন ছিল তার আগে মইনুল হাসান ছিলেন সিপিএমের তো এখন যেটা দেখা যাচ্ছে যে মোহাম্মদ সেলিম ওখানে ওই মাইনরিটির ভোটে হুম ইউসুফ দেখুন বহরমপুর শহরটা মুর্শিদাবাদের যে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম কিন্তু যদি আপনি বহরমপুর শহরটা ধরেন কাঁদি শহরটা ধরেন মুর্শিদাবাদ যেগুলো শহর কেন্দ্রিক যাদের জীবন ব্যবস্থা বহরমপুর শহরে কিন্তু সেভেন্টি পার্সেন্ট হিন্দু দেশ বাকি সংখ্যালঘু শ্রেণী তা সেই হিসাবে অধীর চৌধুরী ভোট পাবেন আর বাকি যেগুলো বেলডাঙ্গা রেজিনগর আপনি নওদা এই যে বাকি যে বিধানসভা কেন্দ্রগুলো আছে সেখানে ইউসুফ পাঠান একটা ফ্যাক্টর কারণ উনি ভারতীয় দলের খেলোয়াড় কে কে আরে খেলেছেন তার ভাই নির্বাচনী প্রচারে আসছে এবং মুসলিম যুব সমাজ ইসুফ পাঠানের দিকে মানে তাদের তাদের কাছে ইসুফ পাঠান যেন একটা আইকন সেখানে যাদের ভোটাধিকার আছে যাদের ভোট প্রয়োগ করে বয়স তারা ভোটটা ইসুফ পাঠানকেই দিবে বলে মনে হচ্ছে ইউসুফ পাঠান হ্যাঁ চৌধুরী না বিজেপির কোনো চান্স নাই সেখানে অজিত চৌধুরী ভার্সেস ইউসুফ পাঠান সেখানে হবে আর কি এবং এইভাবে করে পশ্চিম বাংলায় যেখানে যেখানে তৃণমূল শক্তিশালী অধিকাংশ জায়গায় তৃণমূল এককভাবেই শক্তিশালী সেখানে মুসলিমরা এখন বলতে পারেন অনেকটাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিশেষ করে অমিত শাহজির এবং প্রধানমন্ত্রী মোদিজির এই ঘন ঘন এসে বক্তব্য এই ধরনের যে মুসলিমদের হাট করে মুসলিমদেরকে খানিকটা যে তারা ভারতবর্ষের যেন কোনো উন্নতিতেই অংশগ্রহণ করছে না এরকম একটা ব্যাপার যে কুড়ি পঁচিশ কোটি মানুষ যেন একটা মানে কি বলবো যে তারা তারা তাদের দেখে অধিকাংশ যদি মুসলমান আপনি ধরেন মুর্শিদাবাদেরই মালদার দেখবেন বিদেশে কাজ করে বিদেশে কাজ করে পরিযায়ী শ্রমিক এবং তারা দেখবেন মাটির বাড়ি ছিল প্রত্যন্ত গ্রামে এবং সেই জায়গাগুলো দেখবেন সব পাকা বাড়ি হয়েছে তারা সেখানে গিয়ে তাদের অর্থ পাঠাচ্ছে দেশে দেশের অর্থনীতি উন্নতি হচ্ছে সেখানে পাকা বাড়ি তাদের জীবনবস্থার মান উন্নতি হচ্ছে এবং তারা শিক্ষিত হচ্ছে এবং শিক্ষিত নাগরিক মুসলমানদের একটা তৈরি হয়েছে এবং যে বললেই ভোট দিয়ে দেবে যে আমি এই বললে বা আমি দাঙ্গা লাগিয়ে দেবো বললেই ভোট দিয়ে দেবে মুসলিমরা ভয়ে ভোটটা দিয়ে দেবে এরকম কিন্তু ব্যাপারটা নয় হ্যাঁ মুসলিমরা ভোট দেবে যেখানে দেখবে যেতে উন্নয়ন হচ্ছে ঠিক তারা কি কি সুবিধা পাবে ওই এলাকার মানুষ জিতলে সেটা তারা আমি পাশাপাশি আপনাকে দুটো প্রশ্ন করব। প্রথম প্রশ্ন করব যে রাজ্য সরকার আমরা প্রত্যেকে জানি এবং বিরোধী দল নেতা নেত্রী যারা আছেন তারা কিন্তু ওপেন ফোরামে পাবলিক মিটিং করে বলছেন রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার টিকে আছেন শুধুমাত্র সংখ্যালঘু ভোটের ওপর ভিত্তি করে একদম আপনাকে আমি কো টার্ন কোট জিজ্ঞেস করছি আপনি 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 কি সমর্থন করেন এই তথ্যকে না না সেটা কী করে হবে সেটা তো যারা হিন্দুদের তো একটা বড় অংশ মমতা বানিজিকে ভোট দেয় এবং ভোট দেন এবং যদি রাজ্যেরই যদি শাসন ব্যবস্থায় দেখেন তা শাসন ব্যবস্থা তো হিন্দুরাই বসে আছে দেশ সনাতনী রায় বসে আছে তা তাদেরকে তাদের ভোট তো মমতা ব্যানার্জি পাচ্ছেন

পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ সেই পঁয়ত্রিশ শতাংশ মানুষের তো একটা ভূমিকা থাকবে যে তারা যেদিকে ভোট দেবে যে যে জেলায় তারা সংখ্যাগরিষ্ঠ সেই জেলায় সেই দল জিতবে সেই দল জিতবে এবং সেখানে মুসলিমরাও কিন্তু তোষামতই চায় না তোষামত করুক আমাদেরকে কেউ চায় না আমরা আমি অনেক জায়গায় কথা বলে দেখেছি বিশেষ করে শিক্ষিত মুসলিমরা তারা কাজ চায় চাকরি চায় দেশের উন্নতি চায় রাস্তাঘাট হোক লাইট হোক এটাই সরকার করেছে অনেকটাই যে গ্রামে প্রত্যন্ত গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যে ছেলেরা কলকাতায় এসে পড়তে পারতো না তারা মুর্শিদাবাদে তারা মাস্টার ডিগ্রি করছে পড়াশোনা করছে অন্তত শিক্ষিত তো হচ্ছে মানে সেইটা সেইটা অনেকটাই হয়েছে সেটা অনেকটাই দ্বিতীয় প্রশ্ন যেটা আমি করবো আপনাকে যদি আমরা ধরে নিই বিভিন্ন ওপিনিয়ন পোলে আমরা দেখেছি ফিরোজবাবু যে তারা কিন্তু বলছেন যে বিজেপি কিন্তু সরকারে আসছে সেন্ট্রালে এবং সেটা সিঙ্গেল লার্জেস্ট পার্টি হোক কিংবা এনডিএ হোক সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে যদি আবারও তারা পাওয়ারে আসে ক্ষমতায় আসে এবং নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী হন সংখ্যালঘুর সম্প্রদায়ের কাছে কি বার্তা পৌঁছাবেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পাশাপাশি সংখ্যালঘুরা তো প্রধানমন্ত্রীর আগের যে সব বক্তব্য ছিল সবকা সব তবে মুসলমানরা অনেকটাই যে আমাদেরও প্রধানমন্ত্রী কিন্তু এখন এলে তো একটু ভয় লাগছে একটু আতঙ্কিত কেন ভয় লাগছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী যেভাবে বলছেন যে ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী কোথায় এই যে অনুপ্রবেশকারী তো সেটা তো মুসলমানদের অনেক মানুষই তারা ভাবছে যে প্রধানমন্ত্রী এটা বলছেন কেন ভারতবর্ষের চলে যাবে উনি তো ভারতবর্ষের উনি তো অভিভাবক উনি বলছেন আমি গ্যারেন্টি ভারতবর্ষের গ্যারান্টি ঠিক উনি তো হিন্দুদের গ্যারেন্টি ঠিক উনি তো ভারতবর্ষের গ্যারান্টি তো ভারতবর্ষের গ্যারেন্টি তো ভারতবর্ষের মুসলিমরা যে এই দেশের স্বাধীনতা আন্দোলনে তাদের যে অংশগ্রহণ অস্বীকার করছেন উনি স্বাধীনতা আন্দোলনে কারণ বাংলা স্বাধীনতা আন্দোলনে মুসলিমরা নেতাজি সুভাষ বোসের নেতৃত্বে আন্দোলন করেছে এবং তারা যত স্লোগান যদি আপনি লক্ষ্য করবেন অধিকাংশ স্লোগানই মুসলমান স্রষ্টা জয় হিন্দ স্লোগানের স্রষ্টা আবিদ হাসান এরকম সেগুলো তাহলে তো মুছে ফেলা হচ্ছে যে স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের যে ভূমিকা সেইটাকে স্বীকার করতে চাইছে না এবং তাদেরকে অনুপ্রবেশকারী তাদেরকে ঘৃণার চোখে দেখা হচ্ছে মঙ্গলসূত্র কেড়ে নেওয়া হবে হিন্দু ভাই বোনদের সেইগুলো বলে তো একটা আতঙ্কিত বোধ করছে অনেক জায়গায় মুসলিমরা যে এগুলো প্রধানমন্ত্রী হঠাৎ বলছেন কেন প্রধানমন্ত্রী হঠাৎ এগুলো বলতে আসছেন কেন যে তাদের প্রধানমন্ত্রী মুসলমানদের এই ধরনের কোনো আচরণ তারা করছে না কোনো জায়গায় যে না মুসলিমরা এখন যদি বলেন যদি যে না যে প্রধানমন্ত্রী বলছেন যে হিন্দুরা বিপদে আছে পশ্চিমবাংলায় আর এই বিপদে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিন্দু ভারতবর্ষের রাষ্ট্রপতি হিন্দু ভারতবর্ষে যত রাজ্যপাল আছে হিন্দু সনাতন ধর্মের ভারতবর্ষের মুখ্যমন্ত্রী যত আছেন হিন্দু ভারতবর্ষের স্বরাষ্ট্র সচিব যত আছেন এই মুহূর্তে হিন্দু ভারতবর্ষের মুখ্য সচিব যত আছেন হিন্দু কেন্দ্রীয় সরকারে একটা মন্ত্রী মুসলমান নাই তাহলে ভারতবর্ষের এত শত থাকার ফলেও যদি ভারতবর্ষের হিন্দুরা ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষরা যদি বিপদে থাকে তাহলে আমি বিজেপি ভাইদের বলবো যে তারা অন্ধেবাকে মুসলমানদের হাতে ক্ষমতা ছেড়ে দেন না যে অল্প সংখ্যক মুসলমান যে মুসলমানরা বিপদে পড়ে যাক বিপদে পড়ে যাক বিজেপি বিজেপির অন্তত উন্নতি হোক বিজেপির অন্তত উন্নতি হোক যারা বিজেপি করেন কারণ দেশের অধিকাংশ মানুষই দেখুন আমাদের দেশের অধিকাংশ মানুষই অসম্প্রদায় ভারতবর্ষের গান্ধীজি মৌলানা আবুল কালাম আজাদ জওয়াহরলাল নেহরু এদের গড়ে দেওয়া ভারতবর্ষ এ ভারতবর্ষের পরিকল্পনা ওনারা নিয়েছিলেন এর উন্নতিতে যে ধরনের পরিকল্পনা সেই নিয়ে ভারতবর্ষ এই এত বছর চলল এবং সেই সেই জিনিস ভেঙে ফেসবাবু পাশাপাশি যেটা আপনাকে আমি জিজ্ঞেস করতে চাইব আমরা যদি ধরেও নিই যে বিজেপি একটা খুব টাফ চ্যালেঞ্জ হলো ইন্ডিয়া জোট আপনি কি মনে করেন ইন্ডিয়া জোটে যত দল আছে যত দল আছে সেখানে সবাই মিলে একসাথে কিন্তু অ্যামালগেমেশন করে একটা একটা জোট করা হয়েছে সেই জোট স্টেবল হবে আপনি মনে করেন তো হচ্ছে না ফলে তো মোদি বা বিজেপি সরকার তো যেত আমরা বুঝতে পারছি এখানে তাহলে আপনি বলছেন সেই জোট স্টেবল হবে না না আপনি তাহলে বলছেন সরকারে কিন্তু সেন্ট্রালে বিজেপি ফিরছে বিজেপি কেন্দ্রে আসন কমে যাবে যারা যা বলছে তবে সরকারে আসার সম্ভাবনা প্রবল ওকে এবার যদি আমরা রাজ্যে আসি ভোটের ভবিষ্যতের অনুষ্ঠান রাজ্যে তো আসতেই হবে রাজ্যে যদি আসি আপনার 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 কি মূল্যায়ন ফিরোজবাবু আপনার কি মনে হচ্ছে যে যদি আমরা টোটাল ফর্টি টু বিয়াল্লিশটা ধরে চলি এখনো পর্যন্ত যা ভোট হয়েছে আটশোটা সিটা কিন্তু ভোট হয়েছে চারটি ফেজে তিন তিন চার আট তিন তিন ছয় চার দশ আট আঠেরো কি মনে হচ্ছে এই রাজ্যে বিয়াল্লিশটা সিটের মধ্যে এখনো পর্যন্ত যা ট্রেন চলছে তাতে পঁয়ত্রিশটা তৃণমূল পঁয়ত্রিশটা তৃণমূল পয় তৃণমূল থার্টি ফাইভ বেশ তৃণমূল দু একটা হয়তো সিপিএম খন্দুই একটা হ্যাঁ বেশ আর বাকি বিজেপি দিকেই আছে পঁয়ত্রিশটা আপনি কি কি বেস করে বলছেন মানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলেই বলছি এখনও দক্ষিণবঙ্গে যেগুলো ভোট হয়েছে সেগুলোতে দেখা যাচ্ছে সবই তৃণমূল পাবে এক চেটিয়া তৃণমূল পাবে ভোটের রেজাল্টের পর বোঝা যাবে কারণ সেটা বুঝতে পারছে না বিজেপি কারণ বিজেপি বলছে লক্ষ হ্যাঁ লক্ষ্মী ভাণ্ডার না না অনেক উন্নতি হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার আপনি গ্রাম বাংলায় যদি যান দেখবেন মেয়েরা আপনি বলতে চাইছেন হাজার টাকা বারোশো টাকা বাড়ি বাড়ি করা হয়েছে বারোশো টাকা দিয়ে আমরা যখন আমাদের যারা সহকর্মী আছেন তারা যখন একদম গ্রাউন্ড জিরো নেমে স্থানীয় মানুষদের সাথে কথা বলছি সেই অনুষ্ঠানও দর্শকরা দেখেন অনেকে কিন্তু লক্ষ্মীভাণ্ডার পাচ্ছেন না একদম অন ক্যামেরা বলছেন আবার তার সাথেও কেন্দ্রীয় প্রকল্পেরও কিন্তু অনেক কিছু ভাতা তারা পাচ্ছেন রাইট সেক্ষেত্রে আপনি কি মনে করেন বারোশো টাকা দিয়ে ভোট কেনা ভোট চাইছি আমি শুধু ওটা একটা এত বড় ইস্যু না না ওটা তো অনেক গুলো উন্নয়নের বিষয় আছে যেমন ধরুন কন্যাশ্রী প্রকল্প স্বাস্থ্যশ্রী এখন একটা গ্রামের মানুষ গেলে কলকা মানে যদি মফসলে আপনি যান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আপনার সমস্ত ওষুধ ফ্রি চিকিৎসার টেস্ট ফ্রি তারা চিকিৎসা পাচ্ছে এবং সেখানে সব ভালো মানে কোয়ালিফাইড ডাক্তার সব মানে এমডিএমএসও অনেক ডাক্তার আছেন তো সেখানে চিকিৎসা পাচ্ছে তারা বিনা পয়সায় স্কুলে পয়সা লাগছে না একটা ফ্রি এবং সব থেকে বড়ো যেটা আপনি যদি গ্রাম বাংলায় যান মপসলে নিশ্চয়ই যান সেখানে গিয়ে দেখবেন যে চারিদিকে গাছ ঘেরা রাস্তা সব পিচ রাস্তা হয়ে গেছে সেই পিচ রাস্তা ধারে রাস্তায় সাইকেল চালিয়ে শয়ে শয়ে মেয়েরা স্কুলে যাচ্ছে স্কুল থেকে বাড়ি ফিরছে কিন্তু ফিরোজবাবু এগুলো তো স্টেট সাবজেক্ট এগুলো তো রাজ্যের প্রকল্প রাজ্যে কেন্দ্রের ভোট দিল্লির ভোট হ্যাঁ এফেক্ট করবে হ্যাঁ মানুষ তো এই এই রাজ্যের মানুষরাই তো ভোট দেবে কেন্দ্রীয় সরকার গড়ার ভূমিতে তারা ভোট দেবে তারা দেখবে কারা এই উন্নয়নে আমাদেরকে এগিয়ে দিয়েছে একটা মানুষ চাল পাচ্ছে ফ্রি রেশন ফ্রি সে দেখুন একটা আমাদের গ্রাম বাংলার সাধারণ মানুষ তো ন্যূনতম চাহিদাটা এতদিন চেয়ে পেত না তারা রাস্তা বিদ্যুৎ স্কুলে পঠন পাঠন ঠিক মতো হবে স্বাস্থ্য পরিষেবা থাকবে এইগুলো তারা আশা করে তো সেইগুলো তো অন্তত পক্ষে এই সরকারের জামা নাই এই এগারো বছরের পরিকল্পনা নিয়ে সরকারের তো অনেক প্রকল্প আছে এবং বিরোধী দল নেতা তো ওপেন ফোরামে বলছেন নাম চেঞ্জ করে নাম পরিবর্তন করে সেই প্রকল্প রাজ্য সরকার চালাচ্ছে বলুন না সেগুলো নাম চেঞ্জ করে সেগুলো তো সরাসরি আমি রাজনীতির একদম ভিতরে ঢুকে কথা বলতে চাইছি না কিন্তু রাজ নাম চেঞ্জ করে একটাও করা হয়নি সেগুলো মুখ্যমন্ত্রী নিজেই নাম করে রাজ্যের মানুষকে রাজ্যের ভাড়ার থেকে টাকা দিচ্ছেন কারণ কেন্দ্র সরকার তো অনেক জায়গায় টাকা বন্ধ করে দিয়েছে কিন্তু একশো দিনের কাজটা সবার আগে বন্ধ করেছে তাই মুখ্যমন্ত্রী তো দিয়ে যাচ্ছেন তাহলে সেই কাজ টাকা না পেলেও অনেক জায়গাতে তো কাজ হচ্ছে যেমন ধরুন রাস্তাঘাট আপনি যান গ্রাম বাংলায় রাস্তাঘাট ভালো বিদ্যুৎ ব্যবস্থা অন্য অন্য রাজ্যের থেকে ভালো লোডশেডিংয়ের হার কম গ্রাম বাংলাতেও কম এখন গ্রাম বাংলাতে মানুষ বেশ এই গরমেও দেখুন ভালো আছে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে আগে যেমন হইচই হতো গোলমাল সেগুলো নাই কারণ তারা মোটামুটি আছে কিন্তু বিজেপি তো উন্নয়ন নিয়ে রাজনীতি করছে না এটা আপনাকে বুঝতে হবে যে রাজনীতিটা করতে চাইছে সেটা হচ্ছে তো প্রধান যে মুসলিম মানে এক এক শ্রেণীর মানুষকে তারা কনস্ট্যান্ট ক্রমাগত আক্রমণ করছে আক্রমণ করছে এটা প্রতিটা দেখবেন দশটা শব্দ বললে ছটা শব্দ হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে তো মুসলিমদের তো বোকা নাই দেশের মানুষটা তো বোকা নয় একদম যে তারা তো এই বিষয়গুলো ভাবছে এই আন্দোলন দেশের স্বাধীনতা আন্দোলনে তো মুসলিমদের ভূমিকাটা ভুলে গেলে তাদের তাদের বলিদান তো ভুলে গেলে হবে না হ্যাঁ মুসলিম হিন্দু বলে তো নয় বাংলার বাংলার এই ওনার যেটা ভুল হচ্ছে যেটা যে রাজনীতিটা করছে সেই রাজনীতিটা বাংলার রাজনীতির বাংলার সংস্কৃতি না জেনে রাজনীতিটা করছে বাংলার সংস্কৃতি তো এটা নয় বাংলার সংস্কৃতি হচ্ছে আমরা আমাদের একটা ঐতিহ্য আছে সংস্কৃতির সবাই একসঙ্গে থাকবো হ্যাঁ এখানে কোনো আঘাত নিজস্ব সংস্কৃতি আছে একটা নিজস্ব ঐতিহ্য আছে এখানে কেউ যদি আঘাত করে সে আঘাত কেউ মেনে নেবে না বাংলার এগারো কোটি মানুষের রক্ত মিশে আছে ভারতবর্ষের মাটিতে সেই হিসাবে এই এই মাটি খুব শক্তিশালী মাটি এখানে এদের নিজস্ব ঐতিহ্য নিজস্ব সংস্কৃতি সেই সংস্কৃতি গড়ে দিয়েছেন কারা সেই সংস্কৃতি গড়ে দিয়েছে আমাদের মুনি ঋষিরা আমাদের মুনি ঋষিরা বহু সাধনার ফলে আমাদের দেশে যে আধ্যাত্মিক চেতনা সাংস্কৃতিক পরিমণ্ডল বহু সাধনার ফলে যে গড়ে দিয়েছেন সেই স্বাধীনতা সেই সেই ঐতিহ্য সেই সাংস্কৃতিক ঐতিহ্য সেই একতা সেই ঐক্য বাংলার মানুষ নষ্ট হতে দেবে না এখানে দেখুন কত চেষ্টা হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করে দেওয়া গোলমাল করে দেওয়া কিন্তু কোনোভাবেই করা যাচ্ছে না সেটা যখন আপনি এই প্রসঙ্গ টানলেন আমি আপনাকে জিজ্ঞেস করবো সন্দেশ খালি এখন চলন্ত ইস্যু বার্নিং রোজ কিন্তু সেখানে বিক্ষোভ হচ্ছে আজকে এই জায়গায় কালকে সেই জায়গায় সন্দেশখালীর জুড়ে কিন্তু এখন শুধুমাত্র বিক্ষোভ এ ফ্লেক্স খোলা হচ্ছে বিজেপির ফ্লেক্স খোলা হচ্ছে তৃণমূলের কর্মীকে মারা হচ্ছে ফেলে কেন এই মানে কি লা মোটিভ কি সন্দেশখালি ইস্যুটাই তো একটা চক্রান্ত সন্দেশখালি ইস্যু যখন প্রথম শুরু হলো দেখানো মিডিয়া এবং ওখানে গিয়ে যে সব কাজ তাতে আমরাও খানিকটা সন্তুষ্ট হয়েছিল পরে দেখা গেল যে সন্দেশখালিতে যেটা বিভাজনের একটা রাজনীতি হলো কীরকম যেন ওখানে যেন আছে তারা যেন সংখ্যালঘু শ্রেণীর মানুষ এবং তারা হিন্দু নারীদের ধর্ষণ নির্যাতন করার মানে করে আসছে দীর্ঘদিন ধরে এবং সেইটাকে দেখানোর একটা চক্রান্ত শুরু হলো কিন্তু পরবর্তীতে আমরা যে দেখলাম যে যে অভিযোগ হয়েছিল সেই অভিযোগে আর সত্যতা প্রমাণিত হচ্ছে একদিন সময় করে আরও একটা আরও একবার আপনাকে আসতে বলবো আমাদের সময় খুব কম অনেক ধন্যবাদ আপনি আজকে আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমাদের কিন্তু ভোটের ভবিষ্যৎ পর্বের পর পর্ব এইভাবে চলতে থাকবে এবং অন্য একটি পর্বে কিন্তু আরও একজন বিশিষ্ট ব্যক্তি অর্থাৎ রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে থাকবে এবং তার সঙ্গে কথা বলে তার অ্যানালিসিস কি হতে যাচ্ছে ভোটের ভবিষ্যৎ আপনাদের সামনে তুলে ধরবো আর আপনাদের চোখ থাকুক শুধুমাত্র ট্রাইভ টিভি বাংলার পর্দায় বাংলার আপন